দিনের পরে এখন 9টা বাজে, এই যে সবাই এখন মোটামুটি রেডি হয়েছে, আমরা বরযাত্রী চলে এসছে রে। এই যে আমি রেডি হয়েছি, এই যে আমি রেডি হয়েছি, সব ছেড়ে শেষমেশ শাড়ির অপশনে খুঁজে পেয়েছি। পুরোটা দেখা যাচ্ছে না কেন রে? এই যে যাবো, বরযাত্রী চলে এসছে, এখন আমরা গিয়ে পৌঁছাতে পারিনি সবাই, মানে আমরা বিকেল থেকে যে কয়েকজন বসে আড্ডা মারছিলাম প্রত্যেকে এত বোরিং, এত ল্যাদ সবার লাইফে, ঘুমিয়ে গেছিল সবাই, ঘুম থেকে এখন উঠলো, এখন না মানে উঠেছে, লেট করে উঠেছে 8টার দিকে, আর তারপর সবাই রেডি হয়েছে। আমি বাড়ি থেকে রেডি হয়ে চলে এসেছি, তখনও এরা কেউ রেডি হতে পারেনি। আমি এসে উঠালাম, মানে মুনমুনকে তো আমি এসে উঠালাম, আর বাকি মহারথীরা, ওদের বেশি টাইম লাগে না রেডি হতে। তাও রেডি হয়ে গেছিস? কটা বাজে? আমরা সবাই রেডি, এখন যাব বিয়ে বাড়ির দিকে। কটা বাজে? 9টা বাজে। এখন বিয়ে বাড়ি যাই? তোর না বেস্ট ফ্রেন্ডের দিদির বিয়ে। বিয়ে বাড়িতে শরীর সারাদিন পুরো, এখনো যাচ্ছি কাজে। এই যে এখানে একজন ওয়েট করে আছে, আরে ও একদম ঘরে লুকিয়ে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, কাকিমা রেডি হচ্ছে। কাকিমা এখনো হয়নি, কাকিমা অবশ্য কাজকর্মে ব্যস্ত ছিল, বাজারে গেছিল, ওই জন্য লেট হয়ে গেছে। সবাই খাটনি করে ক্লান্ত, চল। এইটা হলো পুরো ডেকোরেশন, মানে লাইটিং ফাইটিং সব হয়ে গেছে সন্ধ্যাবেলা, তো দারুণই লাগছে দেখতে। আর সকালে আমরা দেখেছিলাম, তো এতটা বোঝা যায়নি যে এত সুন্দর লাগবে পুরো ডেকোরেশনটা, তো খুবই ভালো লাগছে দেখতে। আর এইটা হলো দিব্যর বাড়ি, ওপরে সাদা রঙের যেটা পুরোটা লাইট দিয়ে সাজানো রয়েছে, মানে একদম বোঝাই যাচ্ছে যে এই বাড়িতে অনুষ্ঠান। তো ওপরে রয়েছে ছাদনাতলা, চল ছাদনাতলাটা। ছাদনাতলাটা করা হয়েছে একদম ওপরে, এই যে তিনতলার ওপরে। তো এই জায়গাটার ডেকোরেশনটা সত্যি অপূর্ব লাগছে, লাইট যখন জ্বলছে মানে আমরা সকালে বুঝতেই পারিনি যে এটা এতটা বেশি সুন্দর লাগবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই তোমরা জানাও যে কেমন লাগে। আমরা পৌঁছে গেছি ফাইনালি, বরযাত্রী এখনো আসেনি, আর ও বরযাত্রী চলে এসছে, আমরাই লেট করেছি। তাহলে দিদিকে দেখাই, দাঁড়াও। দিদি বসে রয়েছে, মানে একদম ফুললি রেডি, তো আমি এর থেকে আর এগোচ্ছি না, কেননা এখন ফটো সেশন চলছে, তো এই লাইটগুলোর আগে আর এগোনো যাবে না। তো এখান থেকে যতটা পারছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। নটার পরে লগ্ন এখনো শুরু হয়নি, এখানে খুব সুন্দর করে ছাদনা তোলা, আমি আর আমার দিদি। ফাইনালি বরযাত্রী চলে এসছে, আর একটা খুবই সুন্দর ওয়েলকাম করা হচ্ছে এখানে। এখন যাচ্ছি আমরা জিজুর সাথে দেখা করতে, যাবে দেখতে? ওই যে জিজুকে দেখতে যাচ্ছি, জানো না? না না, তাহলে এইটা হচ্ছে হিমাচল, আমাদের বন্ধু, অনেকদিন পরে দেখা গিয়েছে, ব্যস্ত মানুষ। ব্যস্ত মানুষ না, ব্যস্ত মানুষ, অনেকদিন পরে দেখা গেছে, মানে বিয়ে বাড়িতে অনেকে এক হয়েছে, আর পেছনে অনেকদিন ফোনে কথা বলছে, অনেকদিন পরে দেখা হয়েছে, মানে আমাদের আরো অনেক বন্ধু আছে। আজকে বিয়ে বাড়ির ডেটটা যে সব থেকে বিয়ে, তো সবাই একটু মিলেমিশে অ্যাটেন্ড করছে। তো এই কারণে আমরা এখন আছি, আমরা এখন জিজুকে দেখতে যাচ্ছি, জিজুকে দেখতে যাচ্ছি, তো চলো। জুতো নেই। হায় রে, তুমি বেঁচে গেলে দিব, তুমি বেঁচে গেলে কিছু না জানে।
বিয়ে বাড়ির লাস্ট, এরপরে আর কেউ আসবে না, এটাই লাস্ট। সববার শেষে মনে আমার মা বাবা এসছে, এরপরে আর কেউ আসবে না, তোমরাই লাস্ট। এত লেট কেন? এখন বাজে 10:30, আর আমার ব্যস্ত মা বাবা এতক্ষণে এসে এখানে পৌঁছেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। এখন বাজে রাত্রি 12:45, বিয়ে বাড়ি শেষ, আনন্দ শেষ, সব শেষ, মানে আমাদের জন্য শেষ, বিয়ে হচ্ছে। এই যে বিয়ে হচ্ছে করে আমরা চললাম ঘুম ঘুম করতে, বাড়ি যাচ্ছি, তো এখানেই ব্লগ শেষ করলাম, নেড়ে চাদর দিচ্ছি, বাই, গুড নাইট, গুড নাইট। তো এই ছিল দিদির বিয়ের রাতের কিছু মুহূর্ত, আর নেক্সট ভিডিওতে আমি দিতে চলেছি যে আমাদের কন্যা জাতি যাওয়ার পুরো জার্নি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট।